सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबा के शुभेच्छा। आजकल आलोचनाटी नवम दशम श्रेणी रसायन विषय तृतीय अध्याय अध्यायटी शुरोनाम हे पदार्थ गठन और आलोचनाटी हे पंचम पर्व आलोचना। यह पर्व आलोचन आलोच्य विषय रेखे परमाणु शक्ति स्तरे इलेक्ट्रन बिन्यास। बोर मडेले जे शक्ति स्तर कथा बला ताके बला है प्रधान शक्ति स्तर। प्रतिटि प्रधान शक्ति स्तर सर्वोच्च इलेक्ट्रन धारण क्षमता होच्छे 2n2 जेखाने n इक्वल 1, 2, 3, 4 इत्यादि। ताहले सूत्रानुसारे के शक्ति स्तरेर जन्नो अर्थात प्रथम शक्ति स्तरेर जन्नो n इक्वल 1 अतएव के शक्ति स्तरे सर्वोच्च इलेक्ट्रन थाकते पारे 2n2 समान 2 × 1² समान 2t अर्थात 2t। एकी भावे l m n शक्ति स्तरेर जन्नो n এর মান যথাক্রমে 2, 3, 4 এবং l m n শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে যথাক্রমে 8টি 18টি এবং 32টি। এখানে বিভিন্ন পারমাণবিক সংখ্যা কতগুলো মৌলের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বন্টন দেখানো হয়েছে। এই ইলেকট্রন বিন্যাস বা বন্টন ভালোভাবে খেয়াল করলে দেখা যায় হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলগুলি ইলেকট্রন বন্টন উল্লেখিত 2n² নিয়ম অনুযায়ী হয়েছে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুতে 1টি ইলেকট্রন আছে আর এই 1টি ইলেকট্রন প্রবেশ করেছে প্রথম শক্তি স্তর কেতে। একইভাবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 অর্থাৎ সোডিয়ামের পরমাণুর মধ্যে 11টি ইলেকট্রন বিদ্যমান। এই 11টি ইলেকট্রনের 2টি ইলেকট্রন 2n² সূত্র মেনে প্রথম শক্তি স্তর কেতে প্রবেশ করেছে এবং 8টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর এলে প্রবেশ করেছে এবং অবশিষ্ট ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর এমে প্রবেশ করেছে। কিন্তু নিয়মটির ব্যতিক্রম ঘটেছে পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোতে। কেননা আমরা জানি তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19তম ও 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে
চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। আর স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের ১৯তম এবং ২০তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করার পর ২১তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। এরপর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কাজেই এই বিষয়গুলো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। এখন আমি তোমাদেরকে উপশক্তি স্তর সম্পর্কে বলবো। লক্ষ্য করো, আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরকে এন দ্বারা চিহ্নিত করি। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে। উপশক্তি স্তরকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এলের মান শূন্য থেকে এন মাইনাস ১ পর্যন্ত। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য এলের মান নিম্নরূপ: এন ইজ ইকুয়াল টু ১ হলে এল ইকুয়াল ০, অরবিটাল একটি ওয়ান এস। এন ইকুয়াল টু হলে এল ইকুয়াল ০, ১, অরবিটাল দুইটি টু এস, টু পি। এন ইকুয়াল থ্রি হলে এল ইকুয়াল ০, ১, টু, অরবিটাল তিনটি থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। এন ইকুয়াল ফোর হলে এল ইকুয়াল ০, ১, টু, থ্রি, অরবিটাল চারটি ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ। আর এন ইকুয়াল ৫ হলে একইভাবে অরবিটাল থাকবে ৫টি, কিন্তু ফোর এস, ফোর পি, ফোর ডি এবং ফোর এফ এই প্রথম চারটি অরবিটালেই সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। ফলে পরবর্তী অরবিটালের আর প্রয়োজন হয় না। প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ১। যেমন এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা টু, পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা ৬, ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা ১০ এবং এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১৪। সবগুলো অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে প্রতিটি পূর্ণ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হয় টু এন স্কোয়ার। যেমন শক্তি স্তর এন ইজ ইকুয়াল টু থ্রি অর্থাৎ শক্তি স্তর এন, উপশক্তি স্তরের মান যদি শূন্য হয়, অরবিটালের নাম হচ্ছিল এস, অরবিটালের প্রতীক হচ্ছে থ্রি এস, আর টু ইন্টু টুয়েলভ প্লাস ১ এর মান হয় ২। উপশক্তি স্তরের মান যদি ১ হয়, অরবিটালের নাম হচ্ছে পি, অরবিটালের প্রতীক হচ্ছে থ্রি পি, আর টু ইন্টু টুয়েলভ প্লাস ১ এর মান হচ্ছে ৬। উপশক্তি স্তর এল এর মান যদি ২ হয়, অরবিটালের নাম হচ্ছিল ডি, অরবিটালের প্রতীক হচ্ছে থ্রি ডি,
আর 2 ইনটু 12 প্লাস 1 এর মান হয় 10 আর এই তিনটি অরবিটালের ইলেকট্রনগুলোর যোগফল হচ্ছে 18 যা 2r স্কয়ার অর্থাৎ 2 ইনটু 3 স্কয়ার এর সমান কারণ এই ক্ষেত্রে r এর মান হচ্ছে 3 যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে আগে আর যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে পরে n প্লাস l n প্লাস l এর মান যদি কম হয় তাহলে অরবিটালের শক্তি কম হয় ফলে ইলেকট্রন প্রবেশ করে আগে আর যদি এই n প্লাস l এর মান বেশি হয় তাহলে অরবিটালের শক্তি বেশি হয় ফলে ইলেকট্রন প্রবেশ করে পরে যেমন 3d অরবিটালের জন্য n ইকুয়াল 3 এবং l ইকুয়াল 2 অতএব n প্লাস l ইকুয়াল 3 প্লাস 2 সমান 5 4s অরবিটালের জন্য n এর মান হচ্ছে 4 l এর মান হচ্ছে 0 অতএব n প্লাস l এর মান হচ্ছে 4 প্লাস 0 ইকুয়াল 4 কাজেই 3d অরবিটাল অপেক্ষা 4s 4s অরবিটালের শক্তি কম ফলে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে আবার দুইটি অরবিটালে যদি এই n প্লাস l এর মান সমান হয় তাহলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে শক্তি কম হবে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে শক্তি বেশি হবে ফলে ইলেকট্রন পরে প্রবেশ করবে যেমন 3d ও 4p এর n প্লাস l এর মান যথাক্রমে 3 প্লাস 2 সমান 5 এবং 4 প্লাস 1 সমান 5 কিন্তু যেহেতু এই 3d অরবিটালে n এর মান 3 অর্থাৎ n এর মান কম তাই শক্তি কম ফলে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর 4p অরবিটালে n এর মান বেশি অর্থাৎ l এর মান হচ্ছে 4 তাই শক্তি বেশি ফলে ইলেকট্রন প্রবেশ করবে পরে হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটালের শক্তির ক্রম হচ্ছে এরকম এই শক্তির ক্রম মনে রাখতে পারলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা অত্যন্ত সহজ কিন্তু শক্তির ক্রমটি একটু বড় হওয়ায় মনে রাখা একটু কঠিন কাজেই উপস্তরগুলোর শক্তির ক্রমগুলো মনে রাখার জন্য একটি ছক আছে আর সেই ছকটি হচ্ছে এরকম তোমরা এই ছকটি কয়েকবার চর্চা করলেই তৈরি করতে পারবে আর এই ছকটি তৈরি করতে পারলে
শক্তির এই ক্রমটা লেখা খুবই সহজ। আমরা এই শক্তির ক্রমটাকে ব্যবহার করে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি। মৌলটি হচ্ছিল আয়রন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছিল 26, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26। তো এর ইলেকট্রন বিন্যাস প্রথমে 1s-এ যাবে 2টি ইলেকট্রন, তারপর 2s-এ যাবে 2টি ইলেকট্রন, তারপর 2p-তে যাবে 6টি ইলেকট্রন, এরপর 3s-এ যাবে 2টি ইলেকট্রন, এরপর 3p-তে যাবে 6টি ইলেকট্রন, এর পরবর্তীতে 4s-এ ইলেকট্রন যাবে 2টি, এবং 3d-তে অবশিষ্ট যে 6টি ইলেকট্রন আছে সেই 6টি ইলেকট্রন যাবে। তাহলে এই হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। ঠিক একইভাবে তোমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস অনায়াসেই করতে পারবে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আছে, আর সেই ব্যতিক্রমগুলো হল, সাধারণভাবে দেখা যায় যে একই উপশক্তি স্তরে পিইউ ডি অরবিটালগুলোর অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, আর তাই ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ঠিক এরকম। কিন্তু 3d অরবিটাল সুস্থিত অর্ধপূরণ হওয়া আকাঙ্ক্ষায়, অর্থাৎ এই অরবিটালটি সুস্থিত হওয়ার আকাঙ্ক্ষায় 4s অরবিটাল হতে একটি ইলেকট্রন এই 3d অরবিটালে চলে আসে, ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম। 1s-এ 2টি ইলেকট্রন, 2s-এ 2টি ইলেকট্রন, 2p-তে 6টি ইলেকট্রন, 3d-তে 4টির পরিবর্তে 5টি ইলেকট্রন, এবং 4s-এ 2টির পরিবর্তে 1টি ইলেকট্রন থাকে। অর্থাৎ এই 3d অরবিটালটির অর্ধপূরণ হয়েছে এবং 4s অরবিটালটিও অর্ধপূরণ হয়েছে, ফলে এই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়। এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস তোমরা বুঝতে পেরেছ, এবং যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এখন তোমরা নিজেরাই করতে পারবে। আমি আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যেখানে আছো সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।